प्रिय शिक्षार्थी शुभ सकाल आशा कर अनेक भलो आज सुस्थ आज सुस्थता कमना कर आज के क्लस शुरू कर आज के पढ़ा देखो परिवेश परिचिति तुम्हारा परिवेश परिचिति बो निर्दिष्ट बसे गेवेश परिचिति तुम्हारा खाता एवं पेंसिल दिए बसो तुम्हारे जा पढ़ाना तुम्हारा सुंदर को पेंसिल दिए लिखे फिर ठीक है कारण तुम्हारे आगे जो क्लस करिए तक तुम्हारे शुरुस्थान पूरण सठिक उत्तर और छोटो प्रश्नगुली पढ़िए देवा शुरुस्थान पूरणगुली तुम्हारे बोर्ड लिखे देवा जरा स्किप कर आबारों दीब एन तुम्हारे देखो आज के मेरे रिविसन क्लस हिसेबी मटी और पानी ए अध्याय आसो ये अध्याय आज के आलोचना करब मटी और पानी अध्याय हे पंचदश अध्याय ठीक है तेल तुम्हारे जो रेगुलर क्लस करिए तक तुम्हारे पुरोटा रिडिंग करिए दिए आज के तुम्हारे आ रिडिंग करिए दीची तुम्हारा निश्चय बासा एत दिन रिडिंग पढ़े फेले तुम्हारे सरसिमी पाठ मूल्य चले जाने अनुशीलन किच्छू छोटो प्रश्न रही है ये छोटो प्रश्नगुली तुम्हारे आबारों पढ़िए दीब तुम्हारा जत पढ़ तुम्हारे शिक्षाटा भलोभ तुम्हारा देखो मिसर साथे पढ़ते पढ़ते तुम्हारे अनेकटा प्रश्न शिखा हो जाए। अच्छा प्रथम प्रश्न आज मटी की क्यों मटर सृष्टि है तेल मटी की प्रश्नटी हमें कथा पासी पृष्ठ बत्रिशे चले जाओ पृष्ठ बत्रिशे देखो ये जेहेतु गुछिए देवा नहीं मटी की तुम्हारे ये देखो शुद्ध क्यों मटर सृष्टि है ये देवा तुम्हारे ऊपर अंश देखो प्रथम एकदम द्वितीय लाइने एखान दिखे तुम्हारा लिखे मटी हमें खाद्य उत्पादन प्रधान उत्स भूपृष्ठ धूलिकणार साथे गाछपालार पचा अंश और मृत जीवजंतुर गलित देह मिसे मटी सृष्टि है तेल एखे हमारे प्रश्न छो मटी की तेल ये लिखते परि मटी हमें खाद्य उत्पादन प्रधान उत्स भूपृष्ठ धूलिकणार साथे गाछपालार पचा अंश और मृत जीवजंतुर गलित देह मिसे जात सृष्टि है তাই হলো মাটি তাহলে মাটি কিভাবে সৃষ্টি হয় একই কথা সুন্দর করে আবারো লিখতে পারো ভূপৃষ্ঠের ধূলিকণার সাথে গাছপালার পচা অংশ এবং জীবজন্তুর মৃত জীবজন্তুর গলিত দেহ মিশে মাটি সৃষ্টি হয় তোমরা একই প্রশ্ন একটু সাজিয়ে লিখলে আরেকটি প্রশ্নের উত্তর হয়ে যাবে। আচ্ছা এখন দেখো খ নং প্রশ্ন মাটি কত প্রকার ও কি কি তাহলে মাটি কত প্রকার মাটি হচ্ছে তিন প্রকার যথা বেলে মাটি বেলে মাটি এঁটেল মাটি এবং দোআঁশ মাটি তাহলে মাটি কয় প্রকার মাটি হচ্ছে তিন প্রকার তারপর দেখো দোআঁশ মাটি কাকে বলে এটি আমাদের দেওয়া আছে দেখো এটি রিডিং এর মধ্যে দেওয়া আছে এখানে দোআঁশ মাটি হচ্ছে যে মাটিতে বালি পানি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে তাকে দোআঁশ মাটি বলে তারপর আছে পানির অপর নাম জীবন কেন এটি দেখো এই পৃষ্ঠাতে আছে পৃষ্ঠা 33 এ আছে পানির অপর নাম জীবন কেন পানি ছাড়া কোনো প্রাণী ও উদ্ভিদ বাঁচতে পারে না তাই পানির অপর নাম জীবন তারপর আছে দেখো আমরা কি কি কাজে পানি ব্যবহার করি আমরা কি কি কাজে পানি ব্যবহার করি তাহলে এখানে সুন্দর করে দেওয়া আছে আমরা পানি পান করি পানি দিয়ে গোসল করি জামা কাপড় ধোয়া রান্না করি ঘর পরিষ্কার করি এবং কলকারখানার কাজে পানি ব্যবহার করি। আচ্ছা আমরা কি কি কাজ আছে এখানে আছে কি কি কারণে পানি বাড়ি দূষিত হয় কি কি কারণে পানি দূষিত হয় তাহলে পানিতে ময়লা আবর্জনা ফেললে কাপড় কাচলে মলমূত্র ত্যাগ করলে জীবজন্তুর মৃতদেহ ফেললে এবং গাছ লতাপাতা পচেও পানি দূষিত হয় তাহলে এটি হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্নটি ঠিক আছে। আচ্ছা এখন আমি সমস্যার পূরণগুলি পড়িয়ে দিচ্ছি ড্যাশ পরিবেশের প্রধান উপাদান তার এটি হবে মাটি খালি ঘরে হবে মাটি মাটি পরিবেশের প্রধান উপাদান খ নম্বর আছে মাটিকে ড্যাশ ভাগে ভাগ করা হয়েছে তাহলে মাটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে গ নম্বর মাটিতে পানিতে ড্যাশ ও ড্যাশ এই দুটি উপাদান রয়েছে তাহলে মাটিতে পানিতে কোন দুটি উপাদান রয়েছে অক্সিজেন ও হাইড্রোজেন তারপর ঘ নম্বর আছে বৃষ্টি ও নলকূপের ড্যাশ নিরাপদ এটি হবে পানি। আচ্ছা এখানে সঠিক উত্তরগুলি করে দিয়েছি পৃথিবীর চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে তিনটি অপশন দেওয়া আছে এটি সঠিক উত্তর হবে মাটি বালির পরিমাণ বেশি থাকে এখানে কোন কোন ভাগ দেখো কোন মাটিতে এটি হবে বেলে মাটিতে পানির অপর নাম এটি আমরা সবাই জানি পানির অপর নাম হচ্ছে জীবন
যেরূপ পানি পান করা উচিত এটি হবে বিশুদ্ধ পানি। তাহলে আমরা এই অধ্যায়ে আমরা রিভিশন ক্লাস হিসেবে এই অধ্যায়টা দেখো আমরা পুরোটা আবার পড়ে নিয়েছি। ছোট প্রশ্ন শুরু তার পূরণ সঠিক উত্তর এবং এখানে আমরা দেখো এখানে যে প্রশ্নগুলি আছে রিডিংয়ে সে প্রশ্নগুলি আমরা পড়ে নিয়েছি। তাহলে আজকে তোমাদের আর কোনো বাড়ির কাজ থাকছে না যেহেতু তোমাদের রেগুলার ক্লাসে এই অধ্যায় থেকে বাড়িতে দেওয়া হয়েছিল। সুন্দর করে তোমরা বাড়ির কাজগুলি করে ফেলবে আর যেদিনের বাড়ির কাজ সেদিনই অবশ্যই তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে, না হলে কিন্তু বাড়ির কাজগুলি তোমাদের জমে জমে তোমাদের পরবর্তীতে করতে অনেক প্রেশার হয়ে যাবে। ঠিক আছে, তোমার ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।